আসসালামু আলাইকুম আব্দুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আজকে নতুন ড্রেসের ব্যাপার কি ভাই? খুশি খুশি লাগতেছে নতুন বেশি। ড্রেস, নতুন চেঞ্জ এবং নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে। জি ভাই, আর যেহেতু কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন যে ইন্টারনেট নাই, জি ঠিক আছে, তো বেচা কেনার অবস্থা আলহামদুলিল্লাহ বুঝতেই পারতেছেন কেমন, কারণ আমাদের সম্পূর্ণ হচ্ছে অনলাইনের উপরে। তো যেহেতু ইন্টারনেট নাই সেহেতু বেচা কেনাও একটু কম, জি তবে সকল পরিবেশে সবভাবেই আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমাদের কাছে আজকে বেশ কিছু কালেকশন আছে ফয়সাল ভাই। আমি চিন্তা ভাবনা করেছি আমাদের যেহেতু নতুন কিছু পাখি সংগ্রহ করতে হবে, নেট ছিল না এই জন্য অনেক জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারি নাই, সংগ্রহ করতে পারি নাই। তো বর্তমানে সেটআপে যেগুলো আছে এগুলো একটু রিজনেবল প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিশেষ করে আমাদের কাছে এখানে দেখেন চমৎকার একটা জোড়া সানকোনর আছে, যেটা হালকা রেড ফ্যাক্টরের ভিতরে, কালারটা কিন্তু মাশাআল্লাহ। অনেক টিয়া পাখি আছে, আছে হচ্ছে পাইনঅ্যাপেল কোনর পাখি, গ্রিন চিক কোনর পাখি, লোটিনো অপালাইন লাভবার্ড পাখি, ভায়োলেট মাক্স লাভবার্ড পাখি, ডাবল ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর দুইটাই আছে। এছাড়াও আমাদের কাছে আছে ইয়েলো কলার্ড লাভবার্ড পাখি, গ্রিনের মধ্যে এবং অলিভের মধ্যে দুইটা জাত আছে ইয়েলো কলার্ডের। এবং আরো আছে স্পেশাল কিছু পাখির কালেকশন, যেমন সান কোনরের রানিং পেয়ার দেখতে পাচ্ছেন, নিউ অ্যাডাল্ট আছে। আচ্ছা, এই রানিং পেয়ারটা কত হইলে ছাড়বে? আচ্ছা, রানিং পেয়ার দিয়ে শুরু করি। এখানে আমাদের কাছে রানিং পেয়ারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বডি ফিটনেস বলেন, কালার বলেন, সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার। এখানে হাতের ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার ফিমেল পাখি, আর বা সাইডেরটা হচ্ছে মেল পাখি। মেল পাখি, ঠিক আছে। পাখি দুইটার বডি ফিটনেস এবং সাইজ এবং দাঁড়ানোর স্টাইল দেখে আপনারা বুঝতেই পারছেন যে কোনটা মেল কোনটা ফিমেল হতে পারে। তো চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন, প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখছি ভাই। আপনার চ্যানেলের পক্ষ থেকে বলে দিব কত। জি ভাই, তো বললে তো ভাই, মাত্র 32,000 টাকা, মাত্র 32,000 টাকা, অনলি 32,000 টাকায় পেয়ারটা দর্শকরা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে, সম্পূর্ণ রানিং। আর মার্কিংটা আমি যদি একটু দেখাই, একটু দাবর দিলে পিঠের কালারটা দেখতে, পিঠের কালারটা দেখা যাবে। এবার দেখেন পিঠের কালার কিন্তু দুইটারই মাশাআল্লাহ খুবই দারুণ। জি, খুবই সুন্দর ভাই, খুবই চমৎকার। আর বুকের কালারে দেখেন হলুদ এবং লালের মিশ্রণ আছে, মানে একটা রেড ফ্যাক্টরের মতো, এটা কিন্তু রেড ফ্যাক্টর না, কিন্তু কালারটা খুবই চমৎকার। হ্যাঁ, তো যারা নিতে চাচ্ছেন অনলি 32,000 টাকা, দামাদামির কোনো অপশন নাই, শুধু ফোন দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। অল বাংলাদেশ ডেলিভারি সম্ভব, ক্যাশ অন ডেলিভারি সম্ভব না। যারা নিতে চান পেমেন্ট করে দিলে আমরা ডেলিভারি করে দিব, ঠিক আছে। আব্দুল ভাই, পাখিটার মিউটেশনটা একটু বলেন ভাই। ভাই এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট, ডাবল ফ্যাক্টর ভায়োলেট। আর বয়স কত দিন ভাই? এটা বর্তমান বয়স হচ্ছে 17 থেকে 18 মাস হবে। যারা মূলত ভায়োলেটের মধ্যে একটু স্পেশাল মিউটেশন গুলো খুঁজেন, বিশেষ করে ডাবল ফ্যাক্টর ভায়োলেটটা, কারণ নর্মাল যেটা আছে লাইট কালারে যেটা আছে ওটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যাভেলেবেল বলতে অতটা অ্যাভেলেবেল না কিন্তু পাওয়া যায়, তবে যেটা ডিপ কালার এটা কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। তো আমাদের কাছে কিন্তু একটা জোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রাইজে কিন্তু আমরা খুবই রিজনেবল দিচ্ছি। ভিডিও শুরুতে আমরা বলেছি যে যেহেতু কয়েকদিন ধরে নেট অফ ছিল, সব কিছু অফ ছিল, তো চেষ্টা করব আপনাদেরকে কমে দেওয়ার। সেই হিসাবে আমরা একটা প্রাইস বর্তমানে রেখেছি মাত্র 5,500। 5,500, জি, অনলি 5,500 টাকা হলে পেয়ারটা নিতে পারবে। আর পেয়ারটা কিন্তু ভাই সম্পূর্ণ রানিং, নিয়ে ইনশাল্লাহ 2 থেকে 2.5 মাস রেস্টে দিতে হবে, নতুন সেট আপ যেহেতু এবং পাখির একটা বডি ফিটনেসের ব্যাপার আছে নতুন ব্রিডে আসার জন্য, জি, তো সেই হিসাবে 2 থেকে 2.5 মাস রেস্টে দিয়ে চাইলে ব্রিডে দিতে পারবে। আর প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে 5,500 টাকা। আব্দুল ভাই, জি ভাই, এটা বয়স কত দিন ভাই? এটার বয়স হচ্ছে 14 থেকে 15 মাসের মতো হবে আর কি, ঠিক আছে। আর সম্পূর্ণ রানিং পেয়ার, আর এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টরটা। সিঙ্গেল ফ্যাক্টর, আপনাদেরকে বলেছিলাম যে ডাবল ফ্যাক্টর দেখতেছেন, এখন সিঙ্গেল ফ্যাক্টর দেখাবো। এই যে দেখাচ্ছি, দেখেন এটার কালারটা কিন্তু ওটার থেকে একটু লাইট হয়, যার একটু লাইট দেখতে একটু সুন্দর লাগে। অনেকে আবার এইটা বেশি পছন্দ করেন, আবার অনেকে দেখা যায় যে ডাবল ফ্যাক্টরটা পছন্দ করেন, কারণ রেয়ার কালেকশন খুব কম পরিমাণে পাওয়া যায়। জি ভাই, তো যার যেটা পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন, কারণ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। তবে প্রাইসের দিক দিয়ে কিন্তু এটা একটু রিজনেবল আছে ভাই, ঠিক আছে। যদি আমরা প্রতিটা পাখি মার্কেট প্রাইস থেকে কমে দিচ্ছি, তবে ডাবল ফ্যাক্টরের তুলনায় সিঙ্গেল ফ্যাক্টর একটু কম দাম আছে। এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 5,000 টাকা, মাত্র 5,000, জি, অনলি 5,000 টাকা পেয়ার। যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ যোগাযোগ করে সংগ্রহ করতে হবে। আব্দুল ভাই, মিউটেশনটার নামটা একটু বললেন ভাই। এটা হচ্ছে ভাই ইয়েলো কলার্ড লাভবার্ড পাখি বলা হয়। বয়স ভাই? এদের বর্তমান বয়স হচ্ছে, আনুমানিক বয়স হচ্ছে 16 থেকে 17 মাস হবে। 16 থেকে 17 মাস, জি, রানিং পাখি, যারা মূলত নিয়ে ব্রিডিং করাতে চাচ্ছেন, জি, এবং 100% মেল ফিমেল একটা গ্যারান্টি সহ নিতে চাচ্ছেন, মানে সার্টিফিকেট সহ বলতে পারেন, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। কারণ হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিএনএ করা, 100% লোকাল পাখি এবং পায়ে ক্লোজ রিং দেওয়া আছে,
যে খামারির পাখি সেই খামারের নাম লেখা আছে, প্লাস খামারের মোবাইল নাম্বারও দেওয়া আছে। তাহলে অনেক ভালো হইছে। তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন লোকাল পাখি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেদারল্যান্ডের ব্লাড লাইনের পাখি যারা সংগ্রহ করতে চাচ্ছেন, আমরা যেটাকে সহজ ভাষায় বলি যে হল্যান্ডের পাখি, ঠিক আছে? হল্যান্ডের কিন্তু রিং নেক অনেকে চিনেন, যে সাইজ অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। জি, তো এটা হচ্ছে ফিশার লাভবার্ড, তবে এদের সাইজটা হচ্ছে নন ফিশারের মতো। সবাই জানেন যে নন ফিশার লাভবার্ড গুলো একটু বড় হয় সাইজে, ফিশার গুলো একটু ছোট হয় সাইজে। তো এখানে যে ফিশার গুলো আছে এগুলো কিন্তু নন ফিশারের মতো সাইজ আর কি, ঠিক আছে? কারণ হচ্ছে এটা নেদারল্যান্ডের ব্লাড লাইনের পাখি, এমনিতেই সাইজ ভালো হয় সকলে জানেন। যাই হোক, যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবেন। বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র 10,000 টাকা। আর এমনি মার্কেটে কেমন দামে সেল হয়? মার্কেট প্রাইস যদি আপনি বলেন নরমাল, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, নেদারল্যান্ডের ব্লাড লাইন না, নরমাল ব্লাড লাইনের, ওইটা আপনারা মার্কেটে 14,000 থেকে 16,000 টাকা দিয়ে কিনতে হবে। এটা আমার মুখের কথা না বা চাপাও মারতেছি না, আপনারা একটু বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা বিভিন্ন পেজ যদি আপনারা দেখেন, যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন যে অন্যরা আসলে দাম কেমন চাচ্ছে, ঠিক আছে? তো সেটা দেখলেই বুঝতে পারবেন। সেই হিসাবে আমাদেরটা অনেক রিজনেবল প্রাইস আছে, 100% লোকাল পাখি, যেহেতু আপনারা আমাদের থেকে নিতে পারেন নিশ্চিন্তে, মাত্র 10,000 টাকা। হ্যাঁ আব্দুল ভাই, জি ভাই, মিউটেশনটা বলবেন এবং দাম কত, বয়স কত? ভাই এই যে হচ্ছে সেই স্পেশাল মিউটেশন, জি, ইয়েলো কলারের মধ্যে, যেটা হচ্ছে অলিভ ইয়েলো কলার। হ্যাঁ, নরমালি গ্রিন এর মধ্যে যেগুলো হয় এগুলো আপনারা পাবেন, ওগুলো খুবই রেয়ার কালেকশন এবং খুবই কম পাওয়া যায়। তারপরে ওইগুলো মনে করেন যদি আপনি খুঁজতে খুঁজতে 10 পিস পান, তবে এইগুলো 2 পিস পাইতে আপনার কষ্ট হয়ে যাবে, এরকম আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কাছে একটা জোড়া চলে এসেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিএনএ সহ এসেছে, ডিএনএ করা আছে। তো মেল ফিমেল নিয়ে কোনো টেনশন নাই, ডিএনএ সহ নিতে পারবেন। আর সম্পূর্ণ লোকাল পাখি, খামারের রিং লাগানো আছে, ক্লোজ রিং, কোনো কাট রিং নাই। তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন পেয়ারটা আমাদের সাথে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন। পেয়ারটার প্রাইস রেখেছি মাত্র 10,000, মাত্র 10,000, মাত্র 10,000। যদিও আসলে অলিভগুলো কম পাওয়া যায়, রেয়ার কালেকশন, এই জন্য দামটা একটু অনেকেই বেশি সেল করেন, যেহেতু তাদের বেশি কেনা পড়ে। আমি আসলে সবগুলো পাখি একসাথে এনেছি, একটু কম প্রাইজে পড়ছে, যার কারণে আপনাদেরকে কমে দিতে পারতেছি। তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, বিশেষ করে অলিভের জন্য। এ যেহেতু এক পেয়ারই আসলে বিক্রি হয়ে গেলে আর পাবেন না, তাই আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটার জন্য। হ্যাঁ তো আব্দুল ভাই, জি ভাই, এত লাল কেন মুখ ভাই? ভাই এখানে এটা হচ্ছে একে তো ডাবল ফ্যাক্টর, এর মধ্যে এখানে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, জি, এটা হচ্ছে ডাবল ফ্যাক্টরের মধ্যে হাইপার, হাইপার, জি, যার কারণে ওর কালারটা একটু বেশি লাল। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই হাইপার তো আরো অনেক কালারেরও দেখছি, আসলে ভাই প্রতিটা মিউটেশনের কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়। জি জি অবশ্যই, আমার কাছে যেটা আছে এটা আসলে খারাপ এমন না, কিন্তু এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, এটা সত্য, এটা বলতে হবে দর্শকদেরকে এবং বোঝাতে হবে। এখানে যেটা আছে এটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি, যার কারণে এটা ডাবল ফ্যাক্টরের চাইতে একটু ভালো কালার, তবে একেবারে টপ কোয়ালিটির যে হাইপার গুলো আছে ওইগুলোর থেকে আবার নরমাল কালার, নরমাল কালার। যাই হোক, এখানে ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার পিওর ডাবল ফ্যাক্টর, আমরা যেটাকে বলে থাকি বাংলাদেশে, আর বাঁ সাইডে যেটা আছে এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর হাইপার। তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন দুইটা মিউটেশন দিয়ে আসলে জোড়াটা কনফার্ম করা হয়েছে, আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। পেয়ারটার বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র 9,000 টাকা, মাত্র 9,000 টাকা, অনলি 9,000। যারা সংগ্রহ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। বয়স কেমন? আর বর্তমান বয়স হচ্ছে 22 থেকে 23 মাস, 22 থেকে 23, আগে ডিম বাচ্চা করা। আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিয়ে কিছুদিন রেস্টে দিয়ে তারপরে আবার নতুন করে সামনে সিজন আসতেছে, আশা করে যে ইনশাল্লাহ ব্রিডে দিতে পারবেন, ঠিক আছে? তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আবারও বলতেছি প্রাইস হচ্ছে মাত্র 9,000। জি ভাই, জোড়াটা কত চাচ্ছেন, বয়স কত? ভাই এখানে যে জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে 19 থেকে 20 মাস হবে, মানে মাত্র 1.5 বছর পার হয়েছে। আর কোন পাখি মূলত 12 থেকে 14 মাসে বাচ্চা করে, সেই হিসাবে এটা ডিম বাচ্চা করা আর কি। আমাদের সিরাপ থেকে এটা সংগ্রহ করতে পারবে দর্শকরা মাত্র 6,000 টাকায়, মাত্র 6,000 টাকায়, অনলি 6,000 টাকায়। আর এটা মিউটেশনটা আমি বলে দিই ভাই, এটাকে বলা হচ্ছে ইয়েলো সাইডেড গ্রিন চিক সিঙ্গেল রেড ফ্যাক্টর পাখি। তো সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যে ভাই কিন্তু অনেকগুলো কালার হয়, ঠিক আছে? জি, যেমন একেবারে নরমাল হয় একটা কালার, যে বুকটা কিন্তু এতটা লাল থাকে না, সামান্য কিছু অংশ লাল থাকে, এবং লালের পরিমাণটাও খুবই কম থাকে, ঠিক আছে? তো সেই হিসাবে সিঙ্গেল রেড ফ্যাক্টর অনুযায়ী এই জোড়াটার কালারটা অনেক সুন্দর। আমি নিজে যখন কালেকশন করছি কালারটা দেখেই আসলে আমার কাছে ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছি। তো যারা নিতে চাচ্ছেন প্রাইস হিসাবে পেয়ারটা অনেক সুন্দর, দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন। আবারও বলতেছি মাত্র 6,000 টাকা জোড়া, যারা নেবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন।
জি ভাই, এটা বয়স কতদিন ভাই? ভাই এটা হচ্ছে 14 থেকে 15 মাস হবে। অনেক ছটফটা দেখা যায়। হ্যাঁ অনেক চঞ্চল, যেহেতু নিউ অ্যাডাল্টর গায়ের রক্ত একটু হচ্ছে কি বলেন গরম। জি জি ঠিক আছে। আর এটা হচ্ছে মাদি পাখি, মাদি পাখি ইয়েলো রিংনেক মাদি মেয়ে, ঠিক আছে, যাদের কাছে মূলত ছেলে আছে অথবা চাচ্ছেন যে আমি এক এক জায়গা থেকে এক একটা কালেকশন করে জোড়া দিব। জি ভাই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে যে মেয়েটা আছে ওর পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে। জি জি, রিং আছে দেখা যাচ্ছে। নিতে চাচ্ছেন, আমরা বর্তমান প্রাইস রেখেছি খুবই রিজনেবল, মানে বাচ্চার দামে পেয়ে যাচ্ছেন নিউ অ্যাডাল পাখি। নিউ অ্যাডাল পাখি জি, প্রাইসটা কি বলে দিব ভাই? অবশ্যই, পানির দামে দিচ্ছেন, বড়র দামে মানে বাচ্চার দামে বড়। হ্যাঁ, বাচ্চা একটা বাচ্চা কিন্তু দেখা যায় যে মাত্র 55 দিন বা 60 দিন বয়সের বাচ্চা আপনার 15 থেকে 16 হাজার টাকা কেনা লাগে। জি ভাই, তো সেই হিসাবে আমাদের এই নিউ অ্যাডাল পাখিটা পাচ্ছেন মাত্র 14 হাজার টাকা। মাত্র 14 হাজার টাকা? জি, মাত্র 14 হাজার টাকা হলে নিতে পারবে। অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করবেন। যেহেতু নতুন জাতের পাখি সবসময় দেখে নাই, সরাসরি হয়তো অনেকেই আছেন ভিডিও যারা দেখতেছেন সরাসরি দেখে নাই, মনে করেন যে পাখিটা মনে অনেক বড় সাইজ, আবার অনেকে মনে করেন অনেক ছোট। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এই পাখিটা হচ্ছে আমরা নর্মাল যে গ্রিন চিক কোনর পাখি অথবা পাইনঅ্যাপল কোনর পাখিগুলো দেখি একই সমান, ওদের মতোই সাইজ। দেখা যায় যে অনেক সময় আমরা একটু কাছ থেকে ভিডিও করলে বড় দেখা যায়, আবার একটু দূর থেকে ভিডিও করলে ছোট দেখা যায়। তো আপনারা কিন্তু বুঝে নিতে পারেন যে এটা সাইজটা আসলে কত দূর হবে। যাই হোক, এখানে যে চমৎকার পাখিটা আছে এটা হচ্ছে মেল পাখি, ছেলে পাখি, যাদের মূলত ফিমেল পাখি আছে অলরেডি তারা কিন্তু চাইলে এটা, তো যাদের মূলত একটা মেল পাখি প্রয়োজন, ফিমেল পাখি আছে অলরেডি তারা কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সংগ্রহ করতে পারেন। আর যেহেতু কোনোর জাতের, এটা কিন্তু বেশ কিছু কোনোর সাথে আপনারা জোড়া দিতে পারবেন, ঠিক আছে। এটা এমন না যে ব্ল্যাক ক্যাপের সাথেই জোড়া দিতে হবে, এটা আপনি চাইলে পারলে কোনোর যদি আপনার কাছে থাকে পারলে কোনোর সাথে জোড়া দিতে পারবেন, চাইলে কিন্তু গ্রিন চিক এবং পাইনঅ্যাপেলের সাথেও জোড়া দিতে পারবেন। আমাদের কাছে কিন্তু একটা পেয়ার ছিল আগে যে পারলে কোনোর এবং গ্রিন চিক কোনোর জোড়া দিছিল এবং অল ডিমও পারছিল। হ্যাঁ ডিম পারছিল, ওটা সব আমরা ভিডিও দেখাইছিলাম, আলহামদুলিল্লাহ ওটা বিক্রি হয়েছে এবং যার বাসায় গেছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক সুন্দরভাবে আছে। তো আপনারা চাইলে কিন্তু জোড়া দিতে পারেন। তো এটার প্রাইসটা তো বলি নাই ভাই, প্রাইসটা হচ্ছে মাত্র 8,000 টাকা। 8,000 টাকা যারা সংগ্রহ করবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবে। আর একটা প্রশ্ন অনেকের থাকে যে ভাই, আপনারা যে পাখিগুলো অনলাইনের মাধ্যমে ভিডিও দিচ্ছেন বিক্রি করতেছেন, এটা কি শুধু অনলাইনের মাধ্যমে আপনাদের থেকে নিতে পারবো নাকি এসেও নিতে পারবো? অনেকের প্রশ্ন থাকে, তো তাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের ডেলিভারি সিস্টেম তো আছে, এর পাশাপাশি চাইলে আপনারা আমাদের লোকেশনে এসে পাখি দেখে পাখি যদি পছন্দ হয় তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন। মানে পাখি দেখে নেওয়ার একটা একেবারে 100% সিস্টেম রয়েছে, আপনারা আমরা লোকেশনে এসে দেখে শুনে পাখি নিতে পারবেন। তবে মূলত আমাদের আসার টাইমটা আমি বলে দিই, সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা যে কোনো সময় এসে চাইলে পাখিগুলো দেখতে পারবেন। ঢাকার ভিতরে বাইরে সমগ্র বাংলাদেশ ডেলিভারি সম্ভব, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র 300 টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র 500 টাকা। বলে রাখা ভালো, ক্যাশ অন ডেলিভারি সম্ভব না, আপনাদের যারা নিবেন আমাদের। আরেকটা বিষয় যেটা হলে কি মনে করে যে এক জোড়া পাখি নিলে 500, দুই জোড়া নিলে 1,000, এমন কিছু না না ডেলিভারি ক্ষেত্রে ভাই, আপনি যদি আমার সেটআপ থেকে এক পিস পাখি নেন ঢাকার বাইরে 500 টাকা ডেলিভারি চার্জ। আবার যদি বলেন যে ভাই আমি খামার করব, আপনার সব পাখি আমার দরকার, সব পাখি নিব, তাও ডেলিভারি চার্জ 500 টাকা। জি, আপনার সব পাখি নিলেও ডেলিভারি চার্জ 500, এক পিস নিলেও 500। এখন আপনি যে কয় পিস নিতে পারবেন, ফোন নাম্বারটা একটু দিবেন ভাই। নাম্বারটা হচ্ছে 01938545522, আর একটা নাম্বার আছে 01307895351। আর লোকেশনটা আবারও বলে দিচ্ছি, মিরপুর 11 মেট্রো স্টেশন, আপনারা যারা আসবেন সরাসরি মেট্রো রেলে এসে চলে আসতে পারেন, এছাড়াও বাস দিয়ে আসতে পারেন, মেট্রো স্টেশনে এসে নেমে আমাকে ফোন দিলে ইনশাল্লাহ রিসিভ করে নেবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।